আপনারা যদি ভেবে থাকেন আপনাদের কাছে যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে এই সার্টিফিকেট দিয়ে কেন্দ্রের চাকরি করবেন তাহলে সম্পূর্ণ ভুল ভেবেছেন কেন্দ্র সরকারের কাস্ট হওয়ার জন্য একটি আলাদা সার্টিফিকেট প্রয়োজন হয় যদি আপনি কেন্দ্র সরকারের কোনো না কোনো চাকরির জন্য আবেদন করে থাকেন অবশ্যই যদি কেন্দ্র সরকারের যে কোনো চাকরির জন্য আপনি আবেদন করেছেন বা মাঠ পাস করেছেন তাহলে কিন্তু আজকের আমাদের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন কিভাবে পাবেন সেই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও অর্থাৎ আপনি আপনার কাস্ট সার্টিফিকেট এসসি এসটি অথবা ওবিসি সার্টিফিকেট নিয়ে যদি ডকুমেন্টস ভেরিফিকেশানে যান তাহলে কিন্তু আপনি রিজেক্ট হয়ে যেতে পারেন তাছাড়া আপনাকে জেনারেল করে দেওয়া হতে পারে এটা নোটিফিকেশান অনুযায়ী হয়ে থাকে অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি সেজন্য আমাদের আজকের বিশেষ ভিডিও আপনি যে এসসি আপনি যে এস টি আপনি যে ওবিসি সেই প্রমাণ করার জন্য ওদের যে নোটিফিকেশানগুলো দেওয়া হয়ে থাকে তাতে একটি নোটিফিকেশানের ফর্মেট দেওয়া থাকে সেই ফর্মেটেই সার্টিফিকেট নিয়ে যেতে হয় এবং সেই সার্টিফিকেটটা দেখেই আপনাকে অ্যাকসেপ্ট করা হয় আপনি এসসি এসটি টি বলে তো এই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও অর্থাৎ কিভাবে আপনি কেন্দ্রের কাজ সার্টিফিকেট পাবেন সে বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব কোথা থেকে ফর্মেট ডাউনলোড করবেন কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কোথায় জমা দিলে কত মধ্যে পাবেন এই বিস্তারিত তথ্য আজকে তুলে আনছি অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমরা আজকে শুধুমাত্র এসসি এবং এস টি সার্টিফিকেট কীভাবে পাওয়া সম্ভব হবে কি ফর্মেটে কোথা থেকে আনতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। সেজন্য সরাসরি আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিতভাবে আলোচনা করি কিভাবে পাবেন কি কি নিয়ে যাবেন চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই কেন্দ্র সরকারের যে কোনো চাকরিতে যেহেতু এই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে অর্থাৎ আপনি এসসি এস বা ওবিসি যেই কাস্টের অন্তর্ভুক্ত হোক না কেন আপনার কাছে সেই নির্দিষ্ট সার্টিফিকেট থাকলেও সেই সার্টিফিকেটটি যেহেতু গ্রহণ করা হবে না এদের যে ফর্মেট দেওয়া রয়েছে সেই ফর্মেটে আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট করে নিয়ে যেতে হবে তবেই আপনাকে কাস্ট বলে বিবেচিত করা হবে নাহলে জেনারেল কাস্টের আওতায় ফেলে দেওয়া হবে বা অনেক ক্ষেত্রে ক্যান্সেল করে দেওয়া হতে পারে এই যে বিষয়টি আপনারা কোথা থেকে এই কাস্ট সার্টিফিকেট পাবেন কিভাবে আবেদন করবেন এবং এই ফর্মেট কোথা থেকে পাবেন সে বিষয় নিয়ে যেহেতু আজকের আমাদের ভিডিও সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো চাকরির নোটিসফিকেশানে অর্থাৎ আমরা যদি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নোটিফিকেশান দেখি হয়তো আপনি যে চাকরির জন্য আবেদন করেছেন তার যে মেন নোটিফিকেশানটি হয়ে থাকে যাতে সমস্ত ইনফরমেশান দেওয়া থাকে সেই নোটিফিকেশান থেকেও পাওয়া সম্ভব এই ফর্মেটটি আমরা তাছাড়া যদি স্টাফ সিলেকশানের যে কোনো পরীক্ষা দেখে থাকি স্টাফ সিলেকশানের সি সিজিএল সিএইচএসএল এল কম্বাইন গ্র্যাজুয়েশান লেভেল বা গ্রুপ ডি গ্রুপ সি তাছাড়া যে এমটিএস হাবিলদার যে কোনো ধরনের পরীক্ষাতে যে নোটিস দেওয়া হয়ে থাকে মেন যে নোটিফিকেশান থাকে তাতে কিন্তু এই বিষয়টি সম্পূর্ণ সঠিকভাবে উল্লেখ থাকে অর্থাৎ আমরা টাস্কিং স্টাফের যে বর্তমানে এমটিএস হাবিলদারের নিয়োগের যে ফর্ম ফিল চলছে তার যে নোটিশটা যদি আমরা ক্লিক করি সেই নোটিশটি আপনাদের সামনে ওপেন করেছি এবং সেই নোটিশের সর্বপ্রথমে যদি যায় প্রথমে ইনফরমেশান দেওয়া আছে নোটিশ সম্পর্কে বিস্তারিত তথ্য কবে স্টার্ট হয়েছে কবে শেষ হবে এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ এগুলো রিক্রুমেন্টের যাবতীয় তথ্য কিন্তু আমরা যেহেতু এই সার্টিফিকেটটি নিয়ে কথা বলবো সার্টিফিকেট একটা ফর্মেট দেওয়া থাকবে সেটা শুধুমাত্র এসসি এস তাই নয় ও বিসিদের ক্ষেত্রেও এই সার্টিফিকেট নিয়ে যেতে হবে আমরা আপনাদেরকে শুধুমাত্র এসসি এবং এস টি সার্টিফিকেটটি প্রথমে দেখাচ্ছি আমরা নিচের দিকে যদি নামিয়ে নিয়ে যাই অনেক ইনফরমেশনের সাথে কিন্তু এই সার্টিফিকেটগুলি দেওয়া রয়েছে আমরা যে ফর্মেটটি আপনাদের সামনে এই মুহূর্তে ওপেন করে রেখেছি অ্যান এক্স আর আইএক্স লিখেও সার্চ করতে পারেন তাছাড়া ফর এসসি এসটি সার্টিফিকেট এই সার্টিফিকেটটি আপনাদেরকে করে নিয়ে যেতে হবে তবেই আপনারা এসসি বা এস কাস্টের অন্তর্ভুক্ত এটা অ্যাকসেপ্ট করা হবে এখানে আপনাদের যাবতীয় তথ্য ইনপুট করতে হবে যেমন আপনার নাম আপনার বাবার নাম এবং ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন এই ঘরগুলো কিছু ফিল করার প্রয়োজন নেই এগুলো অফিসারদের দ্বারা ফিল আপ করা হবে যিনি এই সার্টিফিকেটটা আপনাকে প্রোভাইড করবেন কোথায় জমা দিবেন কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেগুলো আমরা আস্তে আস্তে বলছি তো প্রথমে এই ফর্মেটটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই ফর্মেটটা সুন্দরভাবে ফিল আপ করবেন নিচে যে সিগনেচারের পোর্শনটা রয়েছে এটা কিন্তু আপনার সিগনেচার নয় যেহেতু এটা এসডিও অফিসে আপনাকে সই করিয়ে আনতে হবে যে অফিসার আপনার এই সিগনেচারটি বা যে অফিসার এই সিলটি দেবে তার এখানে সিগনেচার হবে এটা আপনার নয় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এইগুলো ফিল করে দিবেন না ভাববেন যে আপনি সিগনেচার করে দিবেন তাহলে কিন্তু এটা আবার পুনরায় ডাউনলোড করে আবার ফিল আপ করতে হবে প্লেস এবং ডেট আপনার গ্রামের নাম এবং কত তারিখে আপনি আবেদন করছেন বা অ্যাপ্লিকেশান করছেন বা যত তারিখে এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে সেই ডেটটা এখানে উল্লেখ করতে হবে এই হলো সার্টিফিকেটের ফর্মেট এটা সম্পূর্ণ অফলাইন ফর্মেট অনেকে দাবি করতে পারেন যে এটা অনলাইনে কি পাওয়া সম্ভব নয় অনলাইনে কোনোভাবেই পাওয়া সম্ভব নয় কিন্তু এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য যে সার্টিফিকেট সাথে জমা দিতে হবে তার কিছু অংশ অনলাইনে ফিল আপ করতে হবে যেমন ইনকাম বা রেসিডেন্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের অনলাইনে করতে হবে অনলাইনের মাধ্যমে এই কপিটা তৈরি করা যায় এবং এই কপিটা পাওয়ার জন্য অবশ্যই আপনার যে অঞ্চল এলাকায় হয়ে থাকলে অঞ্চল থেকে একটি সার্টিফিকেট আনতে হবে আর এই কপিটা সম্পূর্ণ বাবার নামে হতে হবে অনেকে কি করে যে এটা বাবার নামে না করে নিজের নামে করে আনে বা তার পরের বাবার নাম লেখা থাকে কিন্তু আমি আপনাদেরকে বলবো এখানে যে সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে তাতে প্রথমেই যেমন বাবার নাম থাকে এখানে যেমন প্রথমে ক্যান্ডিডেটের নাম থাকে অনেক ক্ষেত্রে আমরা যখন ভিডিওর ইনকাম বার করি সেটা ক্যান্ডিডেটের নাম দিয়েই প্রথমে এবং তার বাবার নাম থাকে সাথে তুই বাবার অবর্তমানে অন্য কেউ গার্জেন থাকে সেক্ষেত্রে তার নামে এই সার্টিফিকেটটি আনতে হবে আপনারা দেখলেন এই সার্টিফিকেটের এর টা কোথা থেকে পাবেন অবশ্যই সেটা বুঝেছেন যে কোনো নোটিফিকেশনে গিয়ে আপনি সার্টিফিকেটটার ফরমেট পেতে পারেন কিন্তু এই সার্টিফিকেটটা বার করার জন্য আপনাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেইগুলো এবারে আমরা বলছি হ্যাঁ সর্বপ্রথম আমরা স্ক্রিনের মধ্যে তুলে আনছি যে কী কী ডকুমেন্টস লাগবে আমরা একে একে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমেই এটা আমরা শুধুমাত্র ও লেখা থাকলেও এটা আমরা এস সি দের জন্য বলছি তো এখানে বলা হয়েছে দু যেহেতু এই ফর্মটা দু কপির পেজ হয়ে থাকে এই ফর্মটাকে আগে সর্বপ্রথম প্রিন্ট আউট করতে হবে এবং এটা ফিল করতে হবে তারপরে আপনাদের এই যে সার্টিফিকেটটা কি কারণে প্রয়োজন পড়বে সেটা কিন্তু উল্লেখ করতে হবে একটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে এবং সেখানের যে নোটিফিকেশানটা অর্থাৎ এই চাকরির যে নোটিফিকেশানটা সেটাও কিন্তু এক কপি নিয়ে যেতে হবে কারণ এই নোটিফিকেশান ছাড়া আপনাকে এই সার্টিফিকেট প্রদান করা হবে না এরপর আসি আপনার অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের জেরক্স এবং অবশ্যই আপনি যে এডুকেশন কতদূর কোয়ালিফিকেশান রয়েছে এই চাকরি পাওয়ার যোগ্য কিনা তার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং যে চাকরির জন্য যত রিকোয়ার্ড সার্টিফিকেট প্রয়োজন সেটা মাধ্যমিক এইচএস বা গ্র্যাজুয়েশন হয়ে থাকুক সেই সার্টিফিকেটটা নিয়ে যাবেন এবং তোমার বাবা বা তোমার গার্জেন বা তোমার গার্জেন যদি মা হয়ে থাকে মায়ের আধার কার্ড ভোটার কার্ড অবশ্যই তার জেরক্স আর এগুলো সম্পূর্ণ সেলফ অ্যাটেস্টেড কপি সেলফ অ্যাটেস্টেড কপি বলতে আপনার নিজস্ব সিগনেচার যদি আপনার বাবা বা আপনার গার্জেনের যে ডকুমেন্টসগুলো থাকবে তাতে আপনার গার্জেনের সিগনেচার থাকতে হবে তারপর আছি তো আপনার যে এসসি এবং এস সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটের প্রতিচ্ছবি অর্থাৎ জেরক্স এবং তাতেও সেলফ অ্যাটেস্টেড কপি এর সাথে অবশ্যই দিতে হবে বিডিও ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট বিডিও ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট পাওয়া সম্ভব অঞ্চল থেকে ইনকাম নেওয়ার পর আরও কিছু ডকুমেন্টস নিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করার পর তো এই অনলাইন অ্যাপ্লিকেশনের পদ্ধতি ডেসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই সেই ভিডিওটা দেখে কিভাবে আবেদন করে পাবেন সেটা দেখে নিতে পারেন তো তো এই সার্টিফিকেটগুলোর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু নোটিফিকেশনের প্রথম পেজ অর্থাৎ যেখানে আপনার চাকরির বিস্তারিত তথ্য এবং নোটিফিকেশান নম্বরটা দেওয়া রয়েছে সেই পেজটা অবশ্যই প্রয়োজন হবে হলে এই সার্টিফিকেটটি প্রোভাইড করা হবে না এই সার্টিফিকেটটা প্রোভাইড করবে কে এসডিও অফিসার অর্থাৎ যে আপনার যে বিডিও অফিস আপনার যে জেলা অফিস রয়েছে সেই জেলা অফিসে গিয়ে আপনাকে এই সিগনেচারটি করিয়ে আনতে হবে এসডিও সাহেবের কাছ থেকে এসডিও সাহেব যদি কাউকে অথরিটি দিয়ে থাকেন তাহলে কিন্তু ওনার সিগনেচারও চলবে তো এই বিষয়টা সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কালেক্ট করে এসডিও অফিস যেতে হবে এবং সেখানে একদিনেও দিয়ে দেওয়া হতে পারে বা সেখান থেকে বলা হতে পারে ডকুমেন্টসগুলো জমা দিয়ে যাও তার পরবর্তীতে আপনাকে একদিন ডেট দেওয়া হবে সে ডেটে কিন্তু দেওয়া হতে পারে অবশ্যই এখানে উল্লেখ করে দিবেন, আপনাকে কতদিনের মধ্যে প্রয়োজন এবং সেটা অবশ্যই দরখাস্তে লেখাটা বাধ্যতামূলক এবং সেই দরখাস্ত লিখতে পারেন হ্যাঁ যদি আপনি ডকুমেন্টস ভেরিফিকেশান করতে গেছেন সেখানে হয়তো আপনাকে রিজেক্ট করা হয়নি কিন্তু এরকম কাগজ আপনার সাথে বা এরকম কাগজ সেখান থেকে দেওয়া হতে পারে যেখানে কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড বা সেই হিসেবে আপনার যে ডকুমেন্টসটি সম্পন্ন হয়নি সেখানে সি গভর্নমেন্ট সার্টিফিকেট প্রয়োজন অর্থাৎ সেন্ট্রালের গভ এসসি সার্টিফিকেটটা প্রয়োজন এটা কিন্তু লিখায় লিখে দেওয়া হতে পারে তো সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেটটা কিভাবে পাবেন এসসি এবং এসটি হয়ে থাকলে সে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান আমরা চেষ্টা করবো সঠিকভাবে ইনফরমেশান দিয়ে সাহায্য করার আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ